অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়, প্রেম। নতুন প্রেম এবং পুরাতন প্রেম, পয়লা অগস্ট টু পয়লা সেপ্টেম্বর, কাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আসতে চলেছে। নতুন প্রেম জীবনে আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। আমি বেশ কয়টি রাশির কথা আমি এখানে উল্লেখ করব, যাদের এই একটা মাস প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেস পেতে চলেছে এবং সেটা ফিউচারে লাভ ম্যারেজ পর্যন্ত হতে পারে। তো প্রথমেই আমি জানাই, দেখুন, প্রেম এমনই একটা বিষয় যেটা একটা দক্ষ জ্যোতিষের ক্ষেত্রেও এর প্রেডিকশন করা কিন্তু খুব টাফ হয়ে যায়। তো বর্তমানের যে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী আপনাদেরকে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে, তাহলে অবশ্যই এই প্রেমের ক্ষেত্রে সাকসেস সফলতা আসবে। তো এর সাথে সাথে এই যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে কী করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, যাতে প্রেমের ক্ষেত্রে যারা বাধা পাচ্ছেন, বারবার বিফল হচ্ছে এই প্রেমের ক্ষেত্রে ধোঁকা খাচ্ছেন, সেটা কী ক্রিয়া করা উচিত ভিডিও শেষে আমি জানাবো। তো প্রথমেই জানাই, দেখুন, প্রেম ছাড়া জীবনটা হচ্ছে শুষ্ক মরুভূমির মতো। অনেকের জীবনে প্রেম আসে কিন্তু সে প্রেম ভেঙে যায়, কারো কারো জীবনে প্রেমই আসতে চায় না, কারো কারো প্রেম এসে সেই প্রেম দীর্ঘদিন সম্পর্ক হয়ে যাওয়ার পর সেই সম্পর্কে ইতি পড়ে, অর্থাৎ বিচ্ছেদ আসে। কী হয়, সেখানে দেখা যায় সেই মেয়েটির এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। যে ছেলেটি এই প্রেম থেকে ধোঁকা খেল, তার মতন ডিপ্রেশন সে নিজেই জানে তার মনের মধ্যে আঘাতটা কী। জানেন একটা কথা, এই যে আপনার যদি কোনো হাতে পায়ে চোট লাগে, তার কিন্তু ওষুধ আছে, বিভিন্ন রকমের পেন মলম, আপনার কোনো পেন ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট কিন্তু আছে, কিন্তু হৃদয়ে আঘাত এর কোনো ওষুধ কিন্তু এই দুনিয়াতে তৈরি হয়নি। যার হয়েছে সেই বুঝেছে কি তার মনের মধ্যে কষ্ট, যন্ত্রণা, ডিপ্রেশান, হতাশা, এক একজন মনে হয় যে না, আমি আর বেঁচে থেকে কি করব, কি লাভ, এরকমও মানুষের টেন্ডেন্সি কিন্তু দাঁড়িয়ে যায়। এটা মেনলি জানেন একমাত্র গ্রহ চক্রে মানুষ কিন্তু ঘুরে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আপনি অর্থ বলুন, প্রেম বলুন, সুখ বলুন, সন্তান সুখ বলুন, সম্পত্তি বলুন, শান্তি বলুন, সম্পূর্ণ ডিপেন্ড করে এই আপনার যে রাশিচক্রে যে গ্রহের অবস্থান সেই অনুযায়ী। দেখবেন যে সবসময় কিন্তু মানুষের খারাপ দিন কিন্তু যায় না, ঠিক রাত্রির পর কিন্তু দিন আসে, অর্থাৎ সকাল আসে। খুব যত অন্ধকার হয়ে আসবে, জানবেন ঠিক পাশাপাশি সকালটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তো ঠিক এই প্রেম ঠিক তেমন, প্রেমের ক্ষেত্রে যারা ধোঁকা পেয়েছেন, যারা ডিপ্রেশনে আছেন, তাদের মতন কষ্ট মনে হয় আর কারো নেই, তারাই একমাত্র বুঝে। আমি অনেক ক্লায়েন্ট দেখেছি প্রেমের ক্ষেত্রে সাকসেস পায়নি, তাদের যে অনুভূতি যদি শেয়ার করা যায়, সত্যি কথা বলতে গেলে চোখে জল চলে আসবে। একটা দীর্ঘদিন ধরে একটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সম্পর্ক একটা মিনিটের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এর মতন কষ্টের কি আছে? তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি
এই যে প্রেম, গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে জানা যে কোন কোন রাশির এই 1 আগস্ট টু 1 সেপ্টেম্বর এই প্রেম আসবে। প্রেমের ক্ষেত্রে সাকসেস পাবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। আমি প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, প্রথম নতুন প্রেম আসবে, প্রেমের সম্পর্কের উন্নতি হবে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে, এটা হচ্ছে মীন রাশি। দ্বিতীয় নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি খুব দুর্দান্ত সময় প্রেমের ক্ষেত্রে, আমি বলবো পুরাতন প্রেম ফিরবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, নতুন প্রেম জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে যাদের সম্পর্কে কিছুটা হলো চিড় ধরছে সে সম্পর্কে কিন্তু উন্নতি হবে, এটা হচ্ছে কুম্ভ রাশির। তিন নম্বর যে রাশি, আমি সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বলছি, আমি এর আগে ভিডিও দিয়েছি মাসিক রাশিফল, আমি মেনলি এটা প্রেম বিষয়ক এই এই সিরিজটা আমি দিচ্ছি। তিন নম্বর যে রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময়, লাভ ম্যারেজের চার্ট কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই প্রেম থেকে বিবাহে পরিণত হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক ধনু রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সফলতা আসতে চলেছে, নতুন প্রেম আসবে, প্রেমে পুরাতন প্রেম কামব্যাক করবে এবং প্রেম থেকে আপনাদের বিবাহে পরিণত হতে চলেছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ। এরপরে যে রাশির কথা আমি বলবো প্রেমের ক্ষেত্রে খুব শুভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস কিন্তু আসতে চলেছে, অর্থাৎ প্রেম থেকে আপনাদের সুখ, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সুখ, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এগুলো কিন্তু হবে। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে। এরপরে যে রাশির কথা আমি জানাতে চলেছি সেটা হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মিথুন রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেস আসতে চলেছে। প্রেম থেকে আপনাদের, অর্থাৎ নতুন প্রেম আসা, প্রেম থেকে বিবাহের জায়গায় যাওয়া, লাভ ম্যারেজের চার্ট। এরপরে সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ একটা সময় আসতে চলেছে, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজের চার্ট এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। এ কটি রাশির আমি খুব জোরালো সম্ভাবনা দেখছি প্রেমের ক্ষেত্রে। যে রাশিগুলোর কথা বললাম না তার বলে এই নয় সেই রাশিগুলোর প্রেম আসবে না বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে না, যা পুরাতন প্রেম ফিরবে না, এটা আমি কোনো সময় দাবি করব না, সেই রাশিগুলোরও কিন্তু হবে। কিন্তু যেগুলো গ্রহের গোচর অনুযায়ী আমি যেটা যেটা দেখলাম সেই অনুযায়ী আপনাদেরকে প্রেমের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম, এই রাশিগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আর যেগুলো রাশি বললাম না তাদেরও কিন্তু হবে, তারাও কিন্তু নিরাশ হবেন না, আমি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই নির্দেশ দিলাম। এইবার আমি জানাই যারা প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না, বারবার প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেমের আপনার এক দুটো তিনটা প্রেম, প্রেম আসছে, নতুন প্রেম আসছে, সেই প্রেম কেটে আর একটা প্রেম আসছে, এই যে বারবার যারা ধাক্কা খাচ্ছেন বা প্রেমই আসছে না, তা ক্ষেত্রে কী করবেন তারা? আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে মহাদেবের, শিবের উপাসনা করুন এবং আপনারা অবশ্যই দই দিয়ে আপনারা রুদ্রাভিষেক করুন, দই দিয়ে রুদ্রাভিষেক করুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসবেই। এবং ওং নমো শিবায়, এটা আপনারা 11 মালা যদি জপ করতে পারেন, যে মন্দিরে পুজো হয় দেখবেন এই প্রেমের যে বাধাগুলো আছে না,
এই দুই দিয়ে রুদ্রাভিষেক করার প্রেমের যে বাধা সেগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু কেটে যাবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি হবে। এইবার দেখা যাচ্ছে যে যাদের প্রেমে ক্ষেত্রে বারবার বিচ্ছেদ হয়েই যাচ্ছে তারা অবশ্যই আপনারা মাতা গৌরী এবং মহাদেবের একত্রে পুজো করুন। দেখবেন প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে আপনাদের ক্ষেত্রে মাতা গৌরী, এবং সেটা আপনারা করবেন ঠিক এই শ্রাবণ মাসে মঙ্গলবার দিন মাতা গৌরীর পূজা করুন, এবং আপনারা সোমবার দিন শিবের উপাসনা করুন। দেখবেন যারা প্রেমে বারবার ব্যর্থ হয়েছেন না, তারা কিন্তু প্রেমে সাকসেস কিন্তু নিশ্চিত রূপে পাবেন। এবং যত ওম নমঃ শিবায় এই মন্ত্রটি যত পাঠ করতে পারবেন ততই আপনাদের অনেক বাধা বিঘ্ন এগুলো দূর হবে। সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি এর সাথে সাথে বিবাহের যোগও কিন্তু তৈরি করে দিবে। আপনারা একমাত্র এই দেবাদিদেব মহাদেবী শিব যিনি বিধাতার বিধাতা, মহাদেব অর্থাৎ দেবতার যিনি দেবতা, বিধাতার লিখন যে খণ্ডাতে পারে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনি সরাসরি স্বর্ণবর্ণ হয়ে যান যারা প্রেমে বাধা পাচ্ছেন, একদম মহাদেবের কাছে আপনারা সঁপে দিন। দেখুন একদম কিন্তু সাত্ত্বিকভাবে যদি করতে পারেন, খুব নিষ্ঠার সঙ্গে যদি করতে পারেন, নিশ্চিতরূপে সফলতা পাবেন।